নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ভীম নস্কর আর আমার এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলের পক্ষ থেকে নিন অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি আপনাদের কাছে সাইনোনিয়া ভালগারিস মেডিসিনটা সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। তো এই মেডিসিনটা কোথায় কোথায় কাজ করে, কোন কোন জায়গাতে কাজ করে এবং কোথায় কোথায় বেশি কাজ করে, তো এর নেওয়ার সঠিক নিয়ম কি আছে এবং নেওয়ার পরে শরীরের মধ্যে কোনো সাইড এফেক্ট হবে কিনা বা কোনো ক্ষতি করবে কিনা, সেটা সম্বন্ধে আমি আলোচনা করব আজকে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখবেন এই মেডিসিনটা হচ্ছে প্লান্ট কিংডমের মেডিসিন, আর এটা আপেল ফলের মতো এক ধরনের ফল যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে দেখতে পাওয়া যায়, আর এটা রোজানা ফ্যামিলির অন্তর্গত। এই ফলটা সেখানে কুইন নামে পরিচিত, আর এই ফলে থেকে সেখানে এর ওষুধটার মাদার টিংচারটা তৈরি হয়। তো দেখবেন এই ওষুধটা সর্বপ্রথম একটা পুরুষ ইঁদুরের প্রতি ব্যবহার করা হয়েছিল, পরীক্ষা করা হয়েছিল। একটা পুরুষ ইঁদুর 500 মিলিগ্রাম পার লিটারে পরীক্ষা করা হয়েছিল পুরুষ ইঁদুরের উপরে, এবং সেখানে দেখা গিয়েছে যে একটা প্রাপ্তবয়স্ক যুবক সে যখন সেক্সের ওষুধ খায় বা প্যানেগ্রা বা ভায়েগ্রা ওষুধটা যখন খায় বা খাওয়ার পরে তার শরীরে যেরকম সেক্সুয়াল উত্তেজিত হয় আর পেনিসের আকার যতটা পরিমাণে বৃদ্ধি পায়, ঠিক সেইটা পরীক্ষাকালে পাওয়া গিয়েছিল এবং বিনা সাইড এফেক্টে পাওয়া গিয়েছিল। যেমন দেখবেন ভায়েগ্রা বা প্যানেগ্রা খেলে শরীরের মধ্যে একটা সাইড এফেক্ট হয়, কিন্তু এই ওষুধটা বিনা সাইড এফেক্টে ভায়েগ্রা খেলে যেরকম লক্ষণগুলো শরীরের মধ্যে দেখা যায়, ঠিক সেই সব লক্ষণগুলো এই ওষুধটার মধ্যে পাওয়া গিয়েছিল। তো বন্ধুরা, এই মেডিসিনটা দেখবেন দুরকমভাবে শরীরের মধ্যে কাজ করে। একটা হচ্ছে কি, লো লিবিডো, অর্থাৎ সেক্সুয়াল ডিবিলিটি একেবারে কমে গেছে বা শারীরিক সম্বন্ধ করার ইচ্ছা বা ইন্টারকোর্স করার ইচ্ছাটা একেবারে নষ্ট হয়ে গেছে। তার মধ্যে এই ওষুধটা কি করে যে তার সেক্সুয়াল ডিবিলিটিটা এবং শারীরিক সম্বন্ধ করার ইচ্ছাটা ধীরে ধীরে তার মধ্যে ফিরিয়ে আনবে। দ্বিতীয়ত এই মেডিসিনটা কাজ করে দেখবেন যারা সবসময় অসুস্থ থাকে, কোনো না কোনো রোগে যারা ভুগতে থাকে, যাদের ডোপামাইন হরমোনটা খারাপ হয়ে গেছে। অর্থাৎ ডোপামাইন হরমোনের কাজ হলো দেখবেন শরীরের মধ্যে যে ইচ্ছা শক্তিটাকে, কোন ইচ্ছা শক্তিটা, যেটা শারীরিক সম্বন্ধ করা বা ইন্টারকোর্স করা, সেক্সুয়াল ইন্টারকোর্স করা, এই যে শক্তিটা যাদের মধ্যে কমে গেছে বা ইচ্ছা শক্তিটা যাদের একেবারে নষ্ট হয়ে গেছে, সেই ইচ্ছা শক্তিটা এই ডোপামাইন হরমোনটা ফিরিয়ে আনতে সাহায্য করে। আর এই যে সাইডোনিয়া যে ভালগারিস মেডিসিনটা, এটা কি করে না ডোপামাইন হরমোনটাকে ঠিক করে, আর ডোপামাইন হরমোনটাকে সুস্থ করে এবং তার কোয়ান্টিটিটা বাড়ায়। আর যখন ডোপামাইন হরমোন শরীরের মধ্যে সুস্থ হবে, তখন যাদের যে এই সেক্সুয়াল বা শারীরিক সম্বন্ধ করার যে ইচ্ছাটা যেটা নষ্ট হয়ে গিয়েছিল, সেইটা আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে ডোপামাইন হরমোন। তো বন্ধুরা, এই ডোপামাইন হরমোনের দুই রকম কাজ আছে। দ্বিতীয় কাজটা কি দেখবেন, যারা এই যে পেনিসের মধ্যে যে আকারটা, পেনিসের যে আকার বা লিঙ্গের আকারটা আয়তনে বৃদ্ধি করতে এই মেডিসিনটা সাহায্য করে। দেখবেন ভায়েগ্রা বা প্যানেগ্রা খেলে কি হয় না, পেনিসের আকার অনেকটা পরিমাণে বৃদ্ধি পায়, মানে পেনিসের মধ্যে বা লিঙ্গের মধ্যে ব্লাডের চাপটা বেশি পরিমাণে হয় এবং ব্লাডের সাপ্লাইটা বেশি পরিমাণে বাড়িয়ে দিয়ে পেনিসের আকারটা যেমন বৃদ্ধি পায়, তেমনি সাইডোনিয়া ভালগারিস মেডিসিনটা কি করে না, পেনিসের মধ্যে বা লিঙ্গের মধ্যে ব্লাডের চাপটা বাড়িয়ে দেয়, তার জন্য পেনিস আকারে অনেকটা বড় হয়ে যায়। তো দেখবেন অনেকে মনে করতে পারেন এই মেডিসিনটা আমরা দীর্ঘদিন 1 থেকে 1.5 বছর নেব, নেওয়ার পরে পেনিসের আকারটা অনেকটা পরিমাণে বাড়িয়ে নেব, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। মানে দেখবেন এটা কি করে না, পেনিসের মধ্যে ব্লাডের সাপ্লাইটা বাড়িয়ে পেনিসের আকারটা বৃদ্ধি করে, তেমনি যেমন ভায়েগ্রা বা প্যানেগ্রা করে। তো এই মেডিসিনটা একেবারের জন্য আপনি বাড়িয়ে নেবেন সেটা হচ্ছে না, আপনার ব্লাডের সাপ্লাইয়ের উপর এই মেডিসিনটা নির্ভর করছেন যে কেমনভাবে আপনার ব্লাডের সাপ্লাইটা বাড়ছে, আর তার কোয়ান্টিটি অনুযায়ী আপনার পেনিসের আকারটা বাড়বে, যেটা ভায়েগ্রা বা প্যানেগ্রা করে থাকে। তো বন্ধুরা, এই মেডিসিনটা দেখবেন আর এক রকমভাবে কাজ করে শরীরের মধ্যে। বয়স বাড়ার সাথে সাথে যাদের দেখবেন সেক্সুয়াল ডিবিলিটি অনেকটা পরিমাণে কমে যায় এবং লিঙ্গের শক্তি অনেকটা পরিমাণে কমে যায় এবং শারীরিক এবং মানসিক শক্তিটাও অনেকটা পরিমাণে বয়স বাড়ার সাথে সাথে কমে যায়, স্মৃতিশক্তির কমে যায়, কোনো কিছু মনে রাখতে পারে না, তাড়াতাড়ি ভুলে যায়, যেটাকে ডিমেনশিয়া রোগ বলা হয়। এছাড়াও দেখবেন প্রোস্টেট বেড়ে যায়, অর্থাৎ বিপিএইচ, বিনাইন প্রোস্টেট হাইপারট্রফি, এবং এইটা যদি বেড়ে যায় দেখবেন প্রস্রাবের বিভিন্ন রকম সমস্যাও চলে আসে। তো এই মেডিসিনটা কি করে যে তাকে যে শারীরিক এবং মানসিক যে কমজোরি হয়ে গেছিলো সেইটাকে ঠিক করবে এবং সেইটাকে ঠিক করে শরীরের মধ্যে বল বা শক্তিটাকে আইনে দেবে
এবং তারপরে দেখা যাচ্ছে কি যে শরীরের মধ্যে যে এনার্জিটাকে রিস্টোর করবে এবং হরমোনাল ইমব্যালেন্সটাকে দূর করবে এবং যে শারীরিক যে শক্তি যে লিঙ্গের যে বয়স বাড়ার সাথে সাথে একটা ঢিলাপন বা দেখা যাচ্ছে আকারে ছোট বা সরু হয়ে যাওয়া সেটাকে এই মেডিসিনটা ঠিক করতে দেখা গিয়েছে। তো বন্ধুরা এই মেডিসিনটা আরও কাজ করে কি না, প্রিমেচার ইজাকুলেশন অর্থাৎ যে তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাওয়া বা ইনভলেন্টারি ডিসচার্জ হয়ে যাওয়া, কোনো লেডিস বা পার্টনার তাকে এক্সাইট করে তার গায়ে হাত দিলে দেখা যাচ্ছে ইনভলেন্টারি ডিসচার্জ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাচ্ছে, তার সাথে কনসিভ করতে পারছে না, তো এই মেডিসিনটা ভালো কাজ করে। এবং দেখা যাচ্ছেন যে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ কোনো ইরেকশন না আসা, তার মধ্যে কোনো ফিলিংস না আসা, কোনো আকার না ধারণ করা, এটাতেও এই মেডিসিনটা ভালো কাজ করতে দেখা গিয়েছে। এছাড়াও দেখবেন নাইট ফলস মানে রাত্রে স্বপ্নদোষে ধাতুকরণ এবং পায়খানার সাথে টুল পাস করার সময় যে ধাতুকরণ হতেও এই মেডিসিনটার মধ্যে দেখা গিয়েছে। তো এছাড়াও দেখবেন প্রিমেচার ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন ছাড়া এই মেডিসিনটা আরও অনেক কাজ করে, নাকি ফ্রিকুয়েন্সি বজায় রাখে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। যে ফ্রিকুয়েন্সি মানে কি, দেখবেন একবার সেক্স করার পরে দ্বিতীয়বার সেক্স করার ইচ্ছাটা অনেকের মধ্যে হারিয়ে যায় বা শরীর কমজোরির জন্য তারা করতে পারে না। তাহলে এই মেডিসিনটা কি করে, যে একবার সেক্স করার পরে বা শারীরিক সম্বন্ধ করার পরে দ্বিতীয়বার যে ফ্রিকুয়েন্সিটা বজায় রাখবে বা দ্বিতীয়বার যে শারীরিক সম্বন্ধটা করবে তার যে ফ্রিকুয়েন্সিটা সেইটাকে বজায় রাখে, যেটা ভায়াগ্রা বা প্যানেগ্রা করতে দেখা গিয়েছে। ভায়াগ্রা খেলে দেখা যাচ্ছে যে একবার সেক্স করার পর দ্বিতীয়বার সেক্স করার যে ফ্রিকুয়েন্সিটা সেটা চলে আসে, তেমনি এই মেডিসিনটা একবার সেক্স করার পরে দ্বিতীয়বারের যে ফ্রিকুয়েন্সিটা সেক্স করা সেইটাকে বজায় রাখছে এবং শরীরকে এনার্জি প্রদান করছে। তো বন্ধুরা দেখবেন হোমিওপ্যাথিক্যালি একটা মেডিসিন আরও অন্যান্য কাজ করতে দেখা গিয়েছে, তেমনি এই মেডিসিনটাতেও আরও অন্যান্য কাজ আছে। যেমন দেখবেন এই মেডিসিনটা বেশিরভাগ ইউজ হয় গ্যাস্ট্রিক কমপ্লেনের উপর, কোনো কিছু খেলে অ্যাসিড হয়ে যাওয়া, পেটের মধ্যে ভুটভাট করা, গলা বুক জ্বালা করা, পেট ফোলা ফোলা থাকা, চোঁয়া ঢেকুর আসা, এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। এছাড়া কবজ বা কনস্টিপেশনেও মেডিসিনটা কাজ করে, কিন্তু ওভারঅল দেখা গিয়েছে যে এই মেডিসিনটা কনস্টিপেশনের বদলে যে বারবার পায়খানায় যাওয়া মানে লুজ মোশন অর্থাৎ পাতলা পায়খানা যেটাকে ডায়রিয়া বলা হয় অর্থাৎ IBS, এই IBS এর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে সাইডোনিয়া ভালগারিস। তো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে সাইডোনিয়া ভালগারিসটা সম্বন্ধে আলোচনা করলাম, কোথায় কোথায় কাজ করে এবং কাদের কাদের নেওয়া উচিত। তো বন্ধুরা দেখবেন এই মেডিসিনটা আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এই মেডিসিনটা আপনারা একা একা নিতে যাবেন না, কারণ দেখবেন বহু মানুষ এই মেডিসিনটা একা একা নিয়েছে, নিয়েও কোনো কাজ পায়নি। আমি বারবার বলি ভিডিওর লাস্টে, কিন্তু আবার ফের বলছি এই মেডিসিনটা কি হয়, দেখবেন কেউ যদি একা একা নেয় তাদের ধরো ফ্যামিলিতে কোনো রোগ আছে, বড় ধরনের কি রোগ আছে, ধরো দেখা যাচ্ছে তার দমার প্রবলেম আছে, তার অ্যাজমা আছে, দেখা যাচ্ছে তারা থাইরয়েডে ভুগছে, হাই প্রেশারে ভুগছে, সুগারেতে ভুগছে, হয়তো দেখা যাচ্ছে তাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, তাদের জন্য তাদের ঘাটে ঘাটে জয়েন্টে জয়েন্টে তাদের ব্যথা চলে এসেছে, কোলেস্টেরল বেড়ে গেছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, কোনো IBS এর সমস্যা আছে। IBS মানে দেখা যাচ্ছে পেটের মধ্যে কোনো কিছু খেলে অ্যাসিড হয়ে যাচ্ছে, কোনো কিছু হজম হচ্ছে না, পেটের মধ্যে ভুটভাট ফুটফাট করছে, সব সময় গ্যাস্ট্রিক কমপ্লেন তার মধ্যে একটা দেখা যাচ্ছে, এবং তার মধ্যে দেখা যাচ্ছে আমাশার প্রবলেম সব সময় একটা টেন্ডেন্সি লেগে গেছে, তাহলেও এই মেডিসিনটা নিয়ে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন না। এবং যারা সবসময় ট্রেসে ভুগছে, বিভিন্ন রকম ট্রেস, এই ট্রেসের জন্য দেখা যাচ্ছে এই সমস্ত রকম প্রবলেমগুলো চলে যাচ্ছে, এবং ট্রেসটা কোন কারণের জন্য হচ্ছে সেটাও দেখার ব্যাপার আছে। তাহলে সেই সব ট্রিটমেন্টগুলো আপনার আগে নিতে হবে, এবং তার সাথে যদি এটা অ্যাড করেন তাহলে দেখবেন আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। এছাড়াও কারো লোয়ার ব্যাক পেইন আছে বা LBA যেটাকে বলা হয় লোয়ার ব্যাক পেইন, অর্থাৎ যাদের কোমরের যন্ত্রণা বেশি আছে তাদের দেখবেন সেক্সুয়াল শারীরিক সম্বন্ধ করার ক্ষমতাটা অনেকটা পরিমাণে কম, কারণ কোমরের যন্ত্রণা যদি বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে তার শারীরিক সম্বন্ধ করার শক্তিটা অনেকটা পরিমাণে কমে যাবে। তো কোমরের যন্ত্রণা দেখা যাচ্ছে কারো ইঞ্জুরি থেকে বা কোনো পুরাতন আঘাত থেকে হয়েছিল সেটাও হতে পারে, তাহলে আপনার কোমরের যন্ত্রণার ট্রিটমেন্ট নিতে হবে। ওভারঅল ওই জন্য আমি বলছি যে ডিপেন্ডিং অফ ইউর সিচুয়েশন, আপনার সিচুয়েশনটা কেমন আছে, আপনার সমস্যাটা আপনি একটা আপনার আশেপাশের যে ভালো হোমিওপ্যাথির সাথে যুক্ত হয়ে যান এবং তাকে গিয়ে আপনি খুলে বলুন যে আপনার কী কী সমস্যা আছে এবং তার গাইডলাইনে এই মেডিসিনটা নেন, দেখবেন খুব ভালো এবং ভালো রেজাল্ট পাবেন, আপনার একা একা নিতে যাবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, এখানে রাখছি, নমস্কার।